গাছকে চিনুন এবং গাছ সম্বন্ধে জানুন। সমস্ত রোগের ঔষধি গাছ থেকে পাওয়া যায়, তাই আমরা যদি সেগুলির ব্যবহার সঠিকভাবে জেনে রাখি তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি লাইফে কোনো রোগ আপনাকে ছুঁইতে পারবে না। আজকের ভিডিওতে আমরা বট গাছের বিভিন্ন গুণাগুণ সম্বন্ধে জানবো। ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখুন, আশা করি কিছু শিখে যাবেন। বট গাছকে যেমন বৃক্ষের রাজা বলা হয়, তেমনি বট গাছ থেকে মারাত্মক মারাত্মক রোগও ঠিক হয়। এক নম্বরে আমরা আসবো আমাশয়। বট গাছের ঝুড়ি বা চুমড়ি যাই বলা হোক না কেন, বট গাছের ঝুড়ি বা চুমড়ির কোমল ডগা 5 গ্রাম মতো নিয়ে সেটি পেস্ট বানিয়ে 1 গ্লাস চাল ধোয়া জলের সাথে মিশিয়ে রোজ সকালে খালি পেটে মাত্র 7 দিন পান করুন। যত পুরনো আমাশয় হোক না কেন ঠিক হয়ে যাবেই। চাল ধোয়া জল পেতে অসুবিধা হলে রাতে 1 গ্লাস জলে কিছু চাল ভিজিয়ে রাখুন এবং সকালে সেটি ছেঁকে জলটিকে আলাদা করে নিন। 2 নম্বরে আসবো ধাতু দুর্বল। এই রোগ সম্বন্ধে আমি খুব একটা খুলে বলবো না, তবে যাদের এই ধরনের সমস্যা আছে তারা ঠিকই বুঝতে পারবে। তবে এই বিষয়ে সম্পূর্ণ জানকারি পেতে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি নিশ্চয়ই তাদের রিপ্লে করব। আসল কথায় ফিরে আসি, যারা ধাতু দুর্বল রোগে ভুগছেন তারা বট গাছের আঠা 10 থেকে 12 ফোঁটা নিয়ে সামান্য চিনি মিশিয়ে মাত্র 15 দিন খান। তারপর আমি গ্যারান্টি দিচ্ছি 15 দিন পর আমার এই ভিডিওতে এসে এটি কমেন্ট করে যেতে বাধ্য হবেন। হ্যাঁ, অবশ্যই এই নুস্খাটি সকালে হালকা নাস্তা করার পরে খাবেন, তাতে আরো ভালো ফল পাবেন। 3 নম্বরে দাঁতের পোকা। দাঁতের পোকাই ব্যথা যন্ত্রণায় ছটপট করছেন, বট গাছের আঠা ওই পোকা লাগা দাঁতের ছিদ্রতে লাগিয়ে রাখুন, ব্যথা যন্ত্রণা ভালো হয়ে যাবে। খুব বেশি যন্ত্রণা হলে আঠাটি 1 থেকে 1.5 ঘন্টা অন্তর অন্তর রিপিট করুন। আর যারা দাঁত ও মাড়ির সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে চান তারা আমার চ্যানেলে এই বিষয়ে আরো 2টি ভিডিও দেওয়া আছে, সেগুলি দেখে আসুন। 4 নম্বরে শ্বেত প্রদাহ বা সাদা স্রাব। এটি একটি স্ত্রী রোগ। এটি সাধারণত বিভিন্ন কারণে মহিলাদের হরমোন পরিবর্তনের জন্য হয়ে থাকে। এই ধরনের সমস্যায় বট গাছের ছাল 5 গ্রাম মতো নিয়ে ভালো করে বেটে 2 থেকে 3 দিন রোজ সকালে খালি পেটে খান, খুব ভালো ফল পাবেন। 5 নম্বরে আসছি মুখের মেছেদা। মেছেদার কারণে অনেক সময় একটি খুব সুন্দর মেয়েকেও দেখতে খারাপ লাগে এবং এই ধরনের সমস্যা দূর করতে আমরা বিভিন্ন ধরনের ক্রিমও ব্যবহার করে থাকি এবং কোনোতেই কিছু কাজ হয় না। আজকের নুস্খাটি মেছেদা রোগের খুবই কার্যকরী ঔষধ হবে। মুসুর ডাল এবং বট গাছের শেখর মেছেদার মহা ঔষধ মানা হয়। 1 কাপ পরিমাণ মুসুর ডাল জলে ভিজিয়ে রাখুন এবং তার সঙ্গে 10 গ্রাম মতো বট গাছের শেকড় নিয়ে মিক্সারে দিয়ে খুব ভালো করে একটি পেস্ট বানিয়ে নিন। এই পেস্টটি রাতে শোয়ার আগে ব্যবহার করুন। সপ্তাহে এটি 3 দিন করবেন। আর হ্যাঁ, পেস্টটিকে মুখে 10 থেকে 15 মিনিটের বেশি রাখবেন না, তারপর ধুয়ে ফেলবেন। 6 নম্বরে আসছি রক্তপিত্তের মতন মারাত্মক রোগে বট গাছের কচি পাতা বেটে মধু দিয়ে খেলে খুব ভালো উপকার পাওয়া যায়। ভিডিওটি এখানেই শেষ করলাম, তবে আরেকটু শুনে যান। পৃথিবীতে গাছ ছাড়া মানব জাতির কোনো অস্তিত্ব নেই, আর মানব জাতির যত উন্নতি ঘটছে তত নিত্য নতুন রোগেরও সৃষ্টি ঘটছে। তবে সব রোগেরই ঔষধ কোনো না কোনো গাছ থেকে তৈরি, তাই আবারও বলছি সমস্ত গাছ চেনা দরকার এবং কোন গাছে কি ঔষধ পাওয়া যায় সেই সম্বন্ধে জানা দরকার। আর আমার চ্যানেলে আমি কথা দিচ্ছি, আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেন তাহলে এইভাবেই আমি সমস্ত গাছ এবং তাদের ঔষধ গুণের বিষয়ে আপনাদের জানাবো। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক শেয়ার দিস ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।